সন্ধ্যা নামতেই রাজধানীতে ডাকাতের আতঙ্ক মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার রাতেও রাজধানীর কাঁঠালবাগান বাজার ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাত ঢোকার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রাতেই চারবার কাঁঠাল বাগানে ডাকাত আসার কথা জানান এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে রাস্তায় নেমে ডাকাতদের আটক করেন বলে জানান তারা পরে সেনাবাহিনীর কাছে ডাকাতদের হস্তান্তর করা হয় স্বপ্নার সামনে থেকে তিনজন আপনার এই লাকি হোটেলের মোর এইখান থেকে দর্শক হলো ছয় জন মানুষের মনে ভয় ঢুকে গেছে সবাই হেলার থাকবে অবশ্যই বাসার যত সিকিউরিটি আছে সবাই লাঠিটা দিলে বোয়ে থাকে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটে রাজধানীর মহম্মদপুরের নগদায় হাউজে ধারালো অস্ত্র দেখিয়ে বাসার ম্যানেজারের কাছ থেকে লুট করে নগদ দুই লাখ টাকা ওয়লাই কাটারি ধরে বলতেছে যে হচ্ছে আমরা আপনার ঘরে চলেন এখন কি কী আছে সব বের করেন টাকা পয়সা কি আছে সব বের করেন হচ্ছে সব মানে গালিগালাজ করছে তাকে মারধর করছে সব উল্টা পাল্টা এখন সব টাকা আর দুইটা মোবাইল দুই লাখ টাকা এরকম সব কিছু নিয়ে

শুধু ডাকাতিই নয় বুধবার মোহাম্মদপুরের হুমায়ুন রোড খেলার মাঠের সামনে এক নারী উত্তক্তের শিকার হন এতে দ্বিগুণ মাত্রায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী পাহারায় নামেন আমাদের একটা ভলেন্টিয়ার আপু ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করতেছিল তো এখানে বিহারি ক্যাম্পেরই দুইটা ছেলে তাকে অ্যাটাক করছে এবং তাকে অনেকভাবে টিস করার ট্রাই করেছে বর্তমান যে পরিস্থিতিতে সেটা তো মেয়েদের আসলেও ভয় আছে আমরা যে বাইরে চলাচল করছি ভয়ে ভয়ে চলছি আর এখন আমাদের ভলেন্টিয়ারদের মধ্যেই কিন্তু একজনের নিরাপত্তায় পাড়া মহল্লায় সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানান সেনা কর্মকর্তা পাশাপাশি জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি জনগণের মধ্যে একটা মনিটরিং এবং অ্যালার্টনেস সেন্স যিনি গ্রো করে সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করছে আমরা আমাদের মাধ্যমে যেন এই এলাকায় ডাকাতি বা অন্যান্য হটকারী কার্যক্রমকে আমরা নির্মূল করতে পারি দুষ্কৃতিকারীদের দমন করে নিরাপদ নতুন বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা